প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। তাও আবার চট্টগ্রামে দলের সাথে যোগ দেওয়ার আগে ঢাকায় ঘোষণা দিয়ে এসেছিলেন শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। কিন্তু চট্টগ্রাম টেস্টের চার দিন শেষেই হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি সাকিব। আউট হওয়ার সময় নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অলরাউন্ডার। আর দিনের খেলা শেষে হোটেলে ফিরতে ফিরতে সাকিবের ক্ষোভ পরিণত হয়েছিল দুঃখ আর হতাশায়। আরও একবার বড় রানের দেখা পেলেন না লিটন দাস। খারাপ সময়টা দিন দিন আরও ঘোরতর হচ্ছে এই উইকেট কিপার ব্যাটারের। টিম বাসে ওঠার সময় লিটনকে দেখলে মনে হবে মানসিক অবসাদ পেয়ে বসেছে তাকে। কিন্তু এদিনের কষ্টটা শুধুই এই টেস্ট হারা নয়, এদিনের হতাশা কিংবা কষ্টটা সম্ভবত এমন পিচে সেট হয়েও একটা বড় ইনিংস খেলতে না পারার। অন্তত মুমিনুল মানছেন যে পিচ এদিন সহজ ছিল ব্যাট করার জন্য। শুধু যে পিচ ভালো তাই নয়, মুমিনুল এদিন জানিয়ে গেছেন এই টেস্ট জেতাও যেত যদি উইকেট কয়েকটা কম পড়তো। পুরোদিন আমার কাছে মনে হয় যে আমরা যদি চার উইকেটেও যদি আমরা এই রানটা করতে পারতাম তাহলে হয়তো কালকে জিনিসটা আর একটু ভিন্ন হতো, অথবা দুই উইকেটে যদি চার উইকেট হলে হয়তো এখন আছে 238 না 300 হতো, তখন কিন্তু ওরা আন্ডার প্রেশারে থাকতো। কারণ কালকে সারাদিন থাকলে ওই রানটা আরামে আপনার দুই সেশন খেললে আরামে খেলাটা চলে আসে। তো উইকেটটা মানে খুব তাড়াতাড়ি পড়ছে যারা আপনার, খুব তাড়াতাড়ি ফল করছে, আর আমরাও যারা ম্যাক্সিমাম চিটন উইকেটে এখন উইকেট পালো। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। কি করলে কি হতো এসব ভাবা এখন অর্থহীন। ব্যাটাররা সবাই জানেন তারা নিজেদের কাজটা করতে পারেননি। সেট হয়ে আউট হয়ে যাওয়ার অপরাধে অপরাধী শান্ত জাকিররা। টেস্ট ক্রিকেট ভালোবাসে টাইগাররা জানিয়েছেন মুমিনুল, এ কারণেই হয়তো আরেকটা হারের প্রাক্কালে কারো মুখেই ছিল না হাসির রেখা। সবার থেকে আলাদা ছিলেন শুধু মেহেদী হাসান মিরাজ। বেশ কিছুদিন পর অল্প কিছু রানের দেখা পেয়েছেন মিরাজ। বুধবার চট্টগ্রামে মিরাজ যতক্ষণ থাকবেন উইকেটে ততক্ষণই এক অসম্ভব আশায় বুক বেঁধে থাকবে টাইগাররা। হয়তো এ কারণেই নিজেই নিজেকে চাঙ্গা রাখছেন মিরাজ। কিন্তু কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলে চিত্র হবে অনেকটা কঠিন। টানা ব্যাটিং ব্যর্থতা, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আরেকটা সম্ভাব্য হার, সব মিলিয়ে শুধু সাকিব নয় এখন অনেকেরই মাথায় হাত। পরের টেস্টের আগে বাংলাদেশ সময় পাবে আরও মাস তিনেক। এই তিন মাসে ব্যাটিং ফিল্ডিং সহ আরও অনেক কিছুই ঠিক করতে হবে। সব দুর্বলতা কাটিয়ে কখন টাইগার ড্রেসিং রুমে আলোর রেখা উঁকি দেবে কে জানে, তবে সেটা শীঘ্রই না হলে টেস্ট নিয়ে অস্থিরতা হতাশা আরও বাড়বে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।